এটাই ঘটনাটা হলো, এই নিরীহ মানুষগুলো নামে মামলা করছে। মামলা করার পর আমি গেছিলাম যে এগুলো কি ঘটনা মীমাংসা করি দেই। মীমাংসা না হয় আমাকে একটা প্রোডাকশন মনে করি যে হিরুই এটা একটা প্রোডাকশন, এই কারণে আমার নামটা বেশি জড়িত হচ্ছে যে মীমাংসা গরিব মানুষ। 9টা মামলা দিচ্ছে এদের নামে। না 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 না, আমি তো যখন জমি দখল হয়েছে তখন তো জানিই নে, তারপরে অনেক পরে ঘুম থেকে উঠছি সেটা তো জানিই নে। আর যে বাইরের লোক ভাড়া করে নিয়েছে এটাও মিথ্যে কথা, এটাও আমি দেখি নি, এটা মিথ্যে কথা। ওদের জমি ওরাই দখল করছে। আমি যখন ওই জায়গায় উপস্থিত হই, উপস্থিত হওয়ার কমপক্ষে 2-4 মিনিট আগে মারামারি শেষ হয়ে গেছি। মারামারি শেষ হওয়ার পরে কিন্তু আমি ওই জায়গায় পৌঁছেছি, কিন্তু ওই নামটা উজ্জ্বল মানে আমার এদের পক্ষে কথা বলি কেন, এটাই আমার দোষ। কথায় জমি কাগজ নিয়ে, যে কাগজ দেখি বলছেন যাদের কাগজ সত্য তারাই জমি নিবি। হ্যাঁ বসা হয়েছিল, থানায় বসছিলাম 5-6 বার, তারপরে থানায় রেজাল্ট দিত কাগজ, এদের দলিলটা রাইট করছে। এদের 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 জমিটা এরা যার যাদের কাছ থেকে নিচ্ছে তাদের কাছে হলো 59 সালের দলিল হলো এদের, আর ওদের দলিল হলো 71, 69, 72। না থানায় কোনো লিখিত, হ্যাঁ কোর্টে মামলা করছে, কোর্টে কোনো মামলা এখনো রায় হয়নি, মামলা চলমান আছে, চলমান আছে। না বাইরের লোকজন আছে, মামলা চলমান। না এগুলো মিথ্যে কথা, আমি সরকার দলীয় লোকের, এই ইউনিয়নের আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক। ওটা যদি কেউ মিথ্যে কথা বলে এখন সেটা কি বলবো আমি, কেউ যদি কয় হিরু এইটাই বলছি সেটা কি বলবো। হ্যাঁ সুস্থ সুরা সম্ভব পদক্ষেপ মেলা লোক, আমি এই এলাকার মেম্বার পাঠিয়ে দিয়েছিলাম, চেয়ারম্যান পাঠিয়ে দিয়েছিলাম যে বসি, করণীয় এখন দলিল পাতি নিয়ে বসিয়ে আছেন সবাই, এলাকাবাসী সবাই আছি বসিয়ে, যার দলিল রেট যার কাগজ রেট তাকে জমি দেই। না 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 না, কেউ যদি জমিতে আমি ঘুমোত থাকতে মারামারি করে সেটা আমি কিভাবে দায়বদ্ধ হব। এখানে এখানে একটা ব্যাপার আছে কি, মারামারি যদি বান্ধের রাস্তায় হয় আমি কিভাবে দায়ভার নেবো আমাকে সেটা বুঝতে। এ বিষয়ে হলো কি, ওদেরকে আপনারা একটু রাজি করান, আমিও এদেরকে রাজি করে কাগজ নিয়ে বসি, সমাধান করে দিই এলাকায় যাতে শান্তি শান্তি শৃঙ্খলা। কিন্তু কিন্তু ভাই যদি এক পক্ষ যদি না আসে, এই যে মীমাংসার পক্ষে না, উপক্ষের কাছে উপক্ষ তো আমার কথা মানবে না, ওই পক্ষটা আমার কথা মানবে না, ওই পক্ষের একটা প্রতিনিধি সেট করেন। যদি তার বলি থাকে তাহলে আমি সমাধান করে দেবো, যদি এভাবে তারা বলি থাকে যে হিরু ইচ্ছা করলে সমাধান করতে পারে, ওরা যদি বলে তাহলে সমাধান হবে, তাহলে সমাধান করে দিতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে যে ওনারা একটা অভিযোগ করতেছেন যে ওনারা বাসা থেকে বের হইতে পারতেছে না, সেটা তো মনে হয় আপনারা আসিয়ে দেখলেন, এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। বাসা থেকে বাড়াই না, বাসা থেকে বাড়াচ্ছে, নামাজ পড়ে বেরোচ্ছে, চলে যাচ্ছে, এটা ভিত্তিহীন, এটা হলো মিথ্যে কথা। না 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 না, ওটা মিথ্যে কথা, বাসা থেকে বাড়াইবে, নামাজ পড়বে, বেড়াচ্ছে রাস্তাঘাট, ওটা